নমস্কার। বাংলার তৎকাল বিজেপির নেতা, মানে কদিন আগেই তৃণমূল ছিল, নানা কীর্তন করেছে, তারপর বর্তমানে গরুর গোয়ালে ঢুকেছেন মাননীয় শুভেন্দু অধিকারী। সে তিনি যে কোনো দলই করতে পারেন, তার স্বাধীনতা আছে, যে কেউ মির্জাপর হতে পারেন, যে কেউ বিভীষণ হতে পারেন, সেটা তার স্বাধীনতা আছে, সে ব্যাপারে কিছু বলছি না। কিন্তু গতকাল খড়দায় দাঁড়িয়ে তিনি প্রকাশ্য জনসভায় তিনি জোর গলায় বলেছেন, হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, হিন্দি নাকি ভারতের রাষ্ট্রভাষা। তা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি অনেক বড় জননেতা, আপনার নাকি বিলিয়ন বিলিয়ন ফ্যান ফলোয়িং, 100-200 কোটি ফ্যান ফলোয়ার আছে গোটা পৃথিবী জুড়ে। তা একটাই কৌশিক মাইতি বাংলা পক্ষর একটা সোজা প্রশ্ন, ভারতের সংবিধানে কোথায় হিন্দিকে রাষ্ট্রভাষা বলা আছে সেটা একটু দেখিয়ে দেবেন। আপনার কাছে বাঙালি জানতে চায়, আপনার কাছে বাংলা পক্ষ জানতে চায়, আপনার কাছে কৌশিক মাইতি জানতে চায়, আপনি এত বড় নেতা, আপনি এত বড় নেতা, আপনি মহান মানুষ, কালকে যে মহান বাণীটি করেছেন তা একটু প্রমাণ সহ দেখিয়ে দেবেন। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় কোথায় হিন্দিকে রাষ্ট্রভাষা বলা আছে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আপনি অনেক বড় বড় চ্যালেঞ্জ নেন, অনেক বড় দলের নেতা, অনেক বড় জননেতা, সে নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনি আপনার 200-300 কোটি 500 কোটি ফ্যান ফলোয়ার থাকতে পারে, মোদির থেকেও বেশি থাকতে পারে, কিন্তু হিন্দিকে আপনি রাষ্ট্রভাষা বললেন? আপনি বাঙালি ঘরে জন্মেছেন, আপনার মাতৃভাষা কি বাংলা? প্রশ্ন করতে চাই, উত্তর দিন, আপনার মাতৃভাষা কি বাংলা? আপনি কি বাংলা ঘরে জন্মেছেন? আপনার মায়ের ভাষা কি বাংলা? আপনার বাবার ভাষা কি বাংলা? শুনেছি শিশির অধিকারী বাংলায় কথা বলেন, তিনি বাঙালি, তাহলে আপনি কি, তাহলে আপনি কি? আর অন্য কোনো খারাপ কথা বলবো না, খারাপ কথা বলার আমার কোনো লক্ষ্য নেই। তাই বলছি, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় কোন অনুচ্ছেদে কোথায় লেখা আছে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, আপনি প্রমাণটা দিন। আপনি খড়দার জনসভায় অনেক কথা বলেছেন, পরপর কয়টা প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দিতে পারবেন না, আপনি দেখাতে পারবেন না, কারণ ভারতীয় সংবিধানে কোথাও হিন্দিকে রাষ্ট্রভাষা বলা নেই। আপনি ঠিক জানেন কি ভুল জানেন জানি না, কিন্তু আপনি এখন বিজেপিতে গেছেন, হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপিতে গেছেন, তাই আপনাকে হিন্দির পক্ষে গুণগান করতে হবে। নমস্কার আপনার প্রথম দিনের ভাষণেই নমন হয়ে গেছে, আমরা জানি গোয়ালে ঢুকলে হাম্বা হাম্বা ডাকতে হয়, হনুদ দলে ঢুকলে হনুর মতো চিৎকার করতে হয়, আমরা জানি, কিন্তু আপনি মানুষকে বিভ্রান্ত করছেন। আপনি বাঙালি ঘরে জন্মেছেন, আপনি আসলে বাঙালি কিনা আমরা জানি না, কিন্তু আপনাকে বলে দিই, ভারতের সংবিধানের 343 থেকে 351 এই ধারাগুলো হচ্ছে ভাষার ধারা, এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে নানা কথা লেখা আছে। 343 থেকে 351 কোনো ধারাতে হিন্দিকে রাষ্ট্রভাষা বলা নেই। যারা লাইভটা দেখছেন শেয়ার করুন একটু কষ্ট করে। আর কয়েকটা প্রশ্ন করার আছে, কয়েকটা তথ্য দেওয়ার আছে, সকলের জানা প্রয়োজন, প্রতিটা বাঙালির জানা প্রয়োজন। 343 নম্বর ধারায় বলা আছে, হিন্দি এবং ইংরাজি কেন্দ্র সরকারের দাপ্তরিক ভাষা এবং ভারতের টোটাল সরকারি ভাষা 22টা, টোটাল সরকারি ভাষা 22টা, বাংলা আছে, গুজরাটি আছে, উর্দু আছে, হিন্দি আছে, তামিল আছে, তেলুগু আছে, মালয়ালম আছে, অসমিয়া আছে, ওড়িয়া আছে, পাঞ্জাবি আছে, সব আছে, 22টা ভারতের সরকারি ভাষা। আর কেন্দ্র সরকারের দপ্তরের মধ্যে আপনি হয়তো, আপনি বড় নেতা হতে পারেন, আপনি হয়তো সংবিধান জানেন না, আপনি হয়তো সেভাবে কিছু খোঁজ রাখেন না, আপনাকে বলে দিই, আপনি একটু ছোট ছেলেটা থেকে শিখুন, কারণ আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সেই ক্ষমতা আপনার নেই। বড় জননেতা হলে সবসময় সব কিছু জানা যায় না, তাই বলছি, শুনে নিন, শুনে নিন শুভেন্দু অধিকারী। 343 নম্বর ধারায় বলা আছে, হিন্দি এবং ইংরাজি
কেন্দ্র সরকারি অফিসে দাপ্তরিক ভাষা এবং গোটা ভারতের মোট সরকারি ভাষা হচ্ছে 22টা। কেন্দ্র সরকারি দাপ্তরিক ভাষা মানে কেন্দ্র সরকারি অফিসের মধ্যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিন্দি এবং ইংরাজি। আবার যদি কেন্দ্র সরকারি অফিস বাংলায় থাকে তখন কিন্তু বাংলা রাখতেই হবে, যেমন রেল কেন্দ্র সরকারি, কিন্তু যখন বাংলার মাটিতে স্টেশন হয়, টিকিট হয়, সেখানে হিন্দি ইংরাজির সঙ্গে বাংলা রাখতেই হবে। দিল্লিতে অফিস হলে হিন্দি ইংরাজি চলবে, তামিলনাড়ুতে অফিস হলে তামিল ইংরাজি রাখতেই হবে। এটা হচ্ছে ভারতের 343 নম্বর ধারা বলছে। আপনি কিছু জানেন না মশাই? আপনি ভরা জনসভায় নিজের মাকে অপমান করেছেন, এই বাংলার মাটিকে অপমান করেছেন, আপনার বাবাকে অপমান করেছেন। শিশির অধিকারী বাঙালি বলে আমরা জানি। আপনি কি নিজের বাবা মাকে অস্বীকার করছেন, নিজের মাকে অস্বীকার করছেন, নিজের মাতৃভাষাকে অস্বীকার করছেন? রবীন্দ্রনাথ বলেছেন মাতৃভাষা মায়ের সমান। আপনি কি আপনি কি বলতে চাইছেন? কোথায় লেখা আছে হিন্দি রাষ্ট্রভাষা? এবার বলি, আপনি যাকে প্রভুত্ব যাদের স্বীকার করেছেন, যাদের চরণে মাথা রেখে দিয়েছেন, সেই গুজরাটি বহুদের রাজ্য গুজরাটে, গুজরাটে কোন হাই গুজরাটে কোন রাস্তায় এক বর্ণ হিন্দি নেই, এক বর্ণ হিন্দি নেই। হিন্দি রাষ্ট্রভাষা হলে আপনি যে দল করছেন সেই দল গত 20 বছর প্রায় ক্ষমতায় আছে, 2002 সাল থেকে ক্ষমতায় আছে, তার আগে থেকে ক্ষমতায় আছে। গুজরাটে কেন এক বর্ণ হিন্দি নেই? গুজরাটে গুজরাটি এবং ইংরাজি কেন, কেন গুজরাটে এক বর্ণ হিন্দি নেই? হিন্দি রাষ্ট্রভাষা না, তাহলে গুজরাটে গুজরাটি বহুকে লিখতে বলুন, আপনার সাহদাকে অমিতদাকে লিখতে বলুন। আপনি তো অনেক বড় জননেতা শাহবাবুকে, আপনি নাকি মাথা নিচু করেন না? মেদিনীপুর মাথা নিচু করে না? হ্যাঁ আমরা জানি, আমরা জানি মেদিনীপুর মাতঙ্গিনী জন্ম দেয়, মেদিনীপুর ক্ষুদিরামের জন্ম দেয়, মেদিনীপুর কখনো বিশ্বাসঘাতক আপনার মতো বিশ্বাসঘাতকের জন্ম দেয় না। আপনার মুখে সতীশ সামন্ত নাম মানায় না, আপনার মুখে মাতঙ্গিনীর নাম মানায় না, আপনার মুখে ক্ষুদিরামের নাম মানায় না। তারা বেঁচে থাকলে আপনার গায়ে থুতু ছেড়াতো, এটা বলে দিলাম। আপনি যে গুজরাটি প্রভুর চরণে মাথা ঠেকিয়েছেন, তাদের রাজ্য গুজরাটে কোথাও হিন্দি নেই কেন, কেন নেই জান বলুন, জিজ্ঞাসা করুন। আর কি নাকি জানেন, 25 জানুয়ারি 2010 সাল, 25 জানুয়ারি 2010 সাল গুজরাট হাইকোর্টের একটা রায় বেরিয়েছিল, সেটা টাইমস অফ ইন্ডিয়া আছে, দা হিন্দুতে আছে, দা হিন্দুতে 25 জানুয়ারি 2010 সাল সালটা মনে রাখবেন, গুগলে সার্চ করবেন, খালি একবার সার্চ করুন হিন্দি ইজ নট আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দেখবেন দা হিন্দুর একটা খবর আসছে, অন্যান্য অনেক খবর আসছে, দা হিন্দুর খবরটা আমি সার্চ করি যখন জেনারেলি প্রথমে আসে। সে খবরে কি লেখা আছে, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, আমি বলছি না, বাংলা পক্ষ বলছে না, অন্য কেউ বলছে না, গুজরাট হাইকোর্ট বলছে। মানুষ জানতে পারে অন্য কিছু, কিন্তু ভারতীয় সংবিধানে কোথাও রাষ্ট্রভাষার কোনো উল্লেখ নেই, কোথাও রাষ্ট্রভাষার কোনো উল্লেখ নেই, ভারতের সংবিধানে কোথাও রাষ্ট্রভাষার উল্লেখ নেই। গুজরাট হাইকোর্ট বলছে 25 জানুয়ারি 2010 সালের রিপোর্ট, দা হিন্দু এবং অন্যান্য পত্রিকার রিপোর্টটা খুলে দেখে নিন। আমরা তারিখ দিয়ে বলি, আমরা সাল দিয়ে বলি, আমরা তথ্য দিয়ে বলি, আমরা প্রমাণ দিয়ে বলি, 343 নম্বর ধারার কথা বললাম, চেকটা করে দেখে নিন। এবং এটাও বলেছে গুজরাটের মাটিতে হিন্দি বিদেশি ভাষা, হিন্দি বিদেশি ভাষা গুজরাটের মাটিতে, গুজরাট কোর্ট বলেছে। জানেন, যারা জানেন না তারা জেনে নিন, গুজরাটের মাটিতে হিন্দি বিদেশি ভাষা গুজরাট হাইকোর্ট বলেছে। গুজরাট হাইকোর্ট বলেছে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, কারণ ভারতের সংবিধান বলছে ভারতের রাষ্ট্রভাষার কোনো উল্লেখ নেই। যে গুজরাটি প্রভুদের চরণে মাননীয় শুভেন্দু অধিকারী 300 কোটি মানুষের নেতা, 350 কোটি হবে থুড়ি, 350 কোটি মানুষের নেতা, তিনি সুভাষের থেকেও নাকি বড় নেতা, তিনি তিনি ঘোষণা তিনি হিন্দিকে রাষ্ট্রভাষা বলেছেন, কিন্তু তার গুজরাটি প্রভুরা নিজের রাজ্যে হিন্দি ব্যবহার করে না, কোনো সরকারি ডকুমেন্টে হিন্দি থাকে না। গুজরাটে গুজরাটি পরীক্ষা বাধ্যতামূলক, সেখানে কেন বলতে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী যে গুজরাটে হিন্দিতে পরীক্ষা নিতে হবে, PSC-র পরীক্ষা গুজরাটে হিন্দিতে নিতে হবে? কেন বলছেন না গুজরাটে বিহার থেকে লোক ঢোকাতে হবে? কেন বলছেন না? কেন সেখানে বলা আছে, গুজরাট হাইকোর্ট কেন বলছে হিন্দি গুজরাটের মাটিতে বিদেশি ভাষা?
কেন বলা হচ্ছে গুজরাট হাইকোর্ট কেন বলছে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়? যান অমিত দাকে একটু প্রশ্ন করুন, আপনার সাহদাকে একটু প্রশ্ন করুন, সেই ক্ষমতা আপনার নেই না? আপনি বলেন মেদিনীপুর মাথা নিচু করতে জানে না, কিন্তু আপনি নিজের মাথাটা গুজরাটের চরণ তলে সঁপে দিয়েছেন। আপনি মুখে ক্ষুদিরামের নাম বলেন, আপনি মুখে মাতঙ্গিনীর নাম বলেন, আপনি সতীশ সামন্তর নাম বলেন, আর ক্ষুদিরামের মাতৃভাষাকে আপনি অপমান করেন হিন্দিকে রাষ্ট্রভাষা বলে। আপনি মাতঙ্গিনীর মাতৃভাষাকে অপমান করেন, আপনি সতীশ সামন্তর মাতৃভাষাকে অপমান করেন, আপনি বীরেন সাসমলের কথা বলেন না, আপনার মুখে সব মানায় না। আপনি নিজের মাকে অপমান করেন, নিজের মায়ের ভাষাকে অপমান করেন। আপনার 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 আপনি জন্মানোর সময় আপনার মাকে জিজ্ঞাসা করবেন আপনাকে খোকা বলে ডেকেছিল কিনা, আপনি প্রথম মা বলে ডেকেছিলেন না মাম্মি বলে ডেকেছিলেন, মাকে একটু গিয়ে জিজ্ঞাসা করবেন। এরপর আসি, এরপর আসি 3.5 কোটি অবাঙালির কথায়। এবার এরপর আসি 3.5 কোটি অবাঙালির কথায়। 2011 সেন্সাস বলছে, 2011 সেন্সাস বলছে ভারতে 7% হিন্দিভাষী, 2% উর্দুভাষী, 1.5% নেপালি। সংখ্যাগুলো এক্স্যাক্টলি 1.82 হচ্ছে উর্দুভাষী, 1.5 এই সামথিং নেপালি, এবং 7% হচ্ছে হিন্দিভাষী। তাহলে টোটাল কত হচ্ছে? 11% 10 কোটি মানুষের মধ্যে তাহলে হিন্দি উর্দু নেপালি মিলিয়ে 1.5 কোটিও হয় না। উনি বললেন 3 থেকে 3.5 কোটি নন বেঙ্গলি মানুষ আছেন বাংলায়। 2011-এ 1.5 কোটি ছিল সেন্সাস বলছে, এখন উনি বলছেন 3 থেকে 3.5 কোটি। তাহলে কি বাংলায় আমরা যেটা বলি সমস্ত কিছু দখল হয়ে গেল? বাংলা কি তাহলে পূর্ব বিহার হয়ে গেছে? হয়ে গেছে? বাংলায় 86% মানুষ বাঙালি। তাই শুভেন্দু অধিকারী বললেন 3 থেকে 3.5 কোটি মানুষ অবাঙালি, তারা হিন্দি রাষ্ট্রভাষায় কথা বলে এবং কেউ কেউ উর্দু এবং নেপালিতে কথা বলে। উনি এই তথ্য কোথায় পেয়েছেন? তথ্য সূত্র আমাদের জানাক, আমাদের জানা প্রয়োজন, বাঙালি জানা প্রয়োজন। আদমশুমারি বলছে বাংলার 86% মানুষ বাঙালি 2011-এ। 2021-এ দাঁড়িয়ে উনি বলছেন, 2020 এখন শেষ হয়নি, দুদিন বাকি, উনি দাঁড়িয়ে বলছেন 3 থেকে 3.5 কোটি মানুষ নন বেঙ্গলি। তারা কোত্থেকে এলো? তারা কিভাবে এলো? তার ভোটার কার্ড কোথায়? তার কটা রাজ্যে ভোটার কার্ড আছে আমরা জানতে চাই। শুভেন্দুবাবু আমাদের জানান, আপনি অনেক বড় নেতা, কৌশিক মাইতি অনেক ছোট ছেলে, বাংলা পক্ষ অনেক ছোট সংগঠন, আপনার কাছে হাত জোর করে করজোরে প্রার্থনা করছি, আবেদন জানাচ্ছি, আপনি তথ্য সূত্রগুলো দিন, আমাদের আন্দোলনে খুব কাজে লাগবে, বাঙালির জন্য খুব কাজে লাগবে। 3 থেকে 3.5 কোটি মানুষ অবাঙালি হলো কি করে? কোন হিসাবে হলো? কোন পরিসংখ্যানে হলো? কোন তথ্য সূত্রে হলো? আপনি জানান? জানান আপনি? তথ্য বলছি 7% হিন্দিভাষী, 2% উর্দুভাষী, 1.5% নেপালি। তাহলে 3.5 কোটি কোত্থেকে হলো? 3.5 কোটি কোত্থেকে এলো? বাঙালি তাহলে কি উবে যাচ্ছে? আমরা যা বলি যে গন্ডায় গন্ডায় বাচ্চা নিয়ে গোটা বাংলাকে পূর্ব বিহার বানিয়ে দিচ্ছে, তাহলে কি বাংলা পূর্ব বিহার হয়ে গেল? কত শতাংশ ভোটার তাহলে জালি? কত শতাংশ ভোটার তাহলে ভুয়ো? কত শতাংশে তাহলে বিহার এবং বাংলা এবং ইউপি সব জায়গায় একসঙ্গে ভোটার কার্ড আছে? আমরা জানতে চাই শুভেন্দুবাবু, আমাদের জানান, নাহলে আপনি ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমা চান। প্রথম কথা, আপনি হিন্দি রাষ্ট্রভাষা বলেছেন, আপনি ভারতের সংবিধান মানেন না। আপনি অবশ্য যে দলে গেছেন তারা সংবিধান মানে না, তারা ভারতের রাষ্ট্রীয় সঙ্গীতকে জনগণ মনকে মানে না, তারা ভারতের পতাকাকে মানত না, সেই আরএসএস বিজেপি। আপনি এখন সেই গরুর গোয়ালে ঢুকেছেন, হাম্বা হাম্বা ডাকবেন স্বাভাবিক, কিন্তু মাকে অপমান করতে পারলেন? এই 50 বছর নাকি আপনার বয়স, এই বয়সে আপনার বৃদ্ধা মাকে অপমান করতে পারলেন? আপনার বৃদ্ধা মাকে, তার মায়ের ভাষাকে, যে ভাষায় আপনাকে প্রথম ডেকেছিল, তাকে আপনি অপমান করতে পারলেন? আপনি মাতঙ্গিনীর কথা বলেন, আপনি সতীশ সামন্তর কথা বলেন, আপনি ক্ষুদিরামের কথা বলেন, ক্ষুদিরাম হাসতে হাসতে প্রাণ দিয়েছিল, কেউ সারদা থেকে বাঁচতে, কেউ জালিয়াতি থেকে বাঁচতে, বা আমি সব বলবো না, বা এইসব থেকে বাঁচতে, বা ক্ষমতা পেতে, কেউ গুজরাটি প্রভুর চরণে, হিন্দি সাম্রাজ্যবাদীর চরণে ক্ষুদিরামরা মাথা সঁপে দেয়নি, ব্রিটিশদের পায়ে মাথা সঁপে দেয়নি, মাতঙ্গিনী গুলি খেয়েছিল, কেউ কারো মাথা সঁপে দেয়নি, ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে গেছিল, কেউ মাথা সঁপে দেয়নি, আপনার মতো হিন্দি সাম্রাজ্যবাদীদের পায়ে কেউ জুতো চাটেনি, কেউ গুজরাটিদের পায়ে মাথা নুয়ে দেয়নি। বীর বাঙালির কথা বল, আপনি কোন মুখে কোন লজ্জায় বলেন, কোন লজ্জায় বলেন আপনি,
কোন লজ্জায় বলেন বলুন তো? আপনার মুখে সব মানায় না। মেদিনীপুর অনেক বীরের জন্ম দিয়েছে, মেদিনীপুর মেদিনীপুর বিপ্লবের মাটি, মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের মাটি, কিন্তু আপনার জন্য মেদিনীপুর কলঙ্কিত। আপনি অনেক ক্ষুদ্র, আপনার কলঙ্কে মেদিনীপুরের গায়ে দাগ লাগবে না। আপনি মির্জাপুর হলেও মেদিনীপুরের গায়ে দাগ লাগবে না। আপনি 300 কোটি মানুষের জননেতা হতে পারেন, ভারত বাংলাদেশ পাকিস্তান তুজবেকিস্তান ইরান রাশিয়া ভিয়েতনাম আমেরিকা টোটাল 300 কোটি মানুষের জননেতা আপনি হতে পারেন, কিন্তু আপনার কলঙ্ক মাতঙ্গিনীদের গায়ে লাগবে না, ক্ষুদিরামের গায়ে লাগবে না, তারা অনেক বড় উজ্জ্বল যুধিষ্ক। আপনি দয়া করে তাদের নাম মুখে এনে তাদেরকে অপমান করবেন না, মানায় না। হিন্দি রাষ্ট্রভাষা বলেছেন আপনি, আপনি বলেছেন বাংলায় 3 থেকে 3.5 কোটি হিন্দি উর্দুভাষী থাকে, আপনার লজ্জা করে না? মা যখন ঘরে ঘরে যাবেন মায়ের মুখটাকে দেখবেন একবার, মা কোন ভাষায় কথা বলছে একবার দেখবেন। আপনার যদি লজ্জায় মাথা নিচু না হয়, আর লজ্জা নেই মাথা নিচু হবে কি করে? আপনি তো গরুর গোয়ালে ঢুকে গেছেন, গুজরাটি প্রভুকে দাদা বলে মাথা নুইয়ে দিয়েছেন, আপনি তো হিন্দি সাম্রাজ্যবাদী হয়ে গেছেন। আমাকে জানেন কিছুদিন আগে একজন বলেছিল, একজন আমাকে বলেছিল, ঠিক আছে, অনুগামী মানে বড় অনুগামী নামে পরিচিত, খুব ক্লোজ অনুগামী, ঠিক আছে। তখন বুঝতে পারছিলাম না নতুন দল খুলবে না তৃণমূলে থাকবে না বিজেপি যাবে, ঠিক আছে। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, আজকে এই যে পলিটিক্স এরকম হচ্ছে, আচ্ছা দাদা শুভেন্দু অধিকারী বিজেপি গেলে তো বাঙালি শত্রু হয়ে যাবে, কারণ বিজেপি মানেই বাঙালি শত্রু, হিন্দি চাপাতে হবে, বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হবে, এনআরসি করতে হবে। আমাকে তখন সেই অনুগামী দাদা বলল, আরে শুভেন্দু অধিকারী কোথাও মাথা নোয়ায় না, শুভেন্দু অধিকারী কাঠ ঘটি মানুষ, গায়ত্রী মন্ত্র জপ করে ঘর থেকে বেরোয়, একদম বাঙালি মনে প্রাণে, সে কারোর কাছে মাথা নিচু করবে না, সে বাঙালি থাকবে। তৃণমূলে মাথা নিচু করেনি বলেই তো আজকে সে এইসব করছে। আমি তখন বলেছিলাম বিজেপি অন্য জিনিস, বিজেপি মানেই বাঙালি শত্রু, বিজেপি মানেই বাঙালি শত্রু। তখন সেই অনুগামীটা হয়তো আমার কথা বুঝতে পারেনি বা বোঝার চেষ্টা করেনি, বা সে দাদার প্রেমে পাগল ছিল। আমাকে বলছেন যে শুভেন্দু অধিকারীকে বিজেপি খাপে ফেলতে পারবে না, কারণ শুভেন্দু অধিকারী কারোর কাছে মাথা নিচু করে না, সে কাঠ ঘটিয়ে একদম মনে প্রাণে বাঙালি, পান্ত ভাত খেয়ে গায়ত্রী মন্ত্র জপ করে বেরোয়। আমি বলেছিলাম বিজেপি ঢুকলে বাঙালি শত্রু হবে, হিন্দি সাম্রাজ্যবাদী হবেই, হতেই হবে। বিজেপির চরিত্রে বিজেপির ডিএনএতে বাঙালি বাঙালি বিদ্বেষ আছে, বিজেপি মনে প্রাণে বাঙালি বিদ্বেষী, বাকি এগুলো তো সব দালাল। যেমন ব্রিটিশরা এখানকার কটা দালাল দিয়ে ভারত স্বাধীন বাংলা স্বাধীন করতো, তেমনি গুজরাটি প্রভুরা হিন্দি সাম্রাজ্যবাদীরা কয়েকটা আর কাটি কয়েকটা দালাল, সেই দালালগুলোর নাম হচ্ছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ, মুকুল রায়, এই দালালগুলো দিয়ে এখানকার বাংলা বাংলাকে যে তাদের কলোনি বানিয়েছে, গুজরাটের হিন্দি সাম্রাজ্যবাদের কলোনি বানিয়েছে, সেই কলোনি শাসন করবে। তখন বলেছিল যে শুভেন্দু অধিকারী নাকি মাথা নিচু করতে জানে না, প্রথমেই গুজরাটের পায়ে মাথা দিয়ে শুরু হলো যাত্রা। তারা বীর বাঙালির কথা বলে না মুখে, মাতঙ্গিনী কোনোদিন মাথা নোয়ায়নি, সতীশ সামন্ত কোনোদিন মাথা নামায়নি, বীরেন সাজমল কোনোদিন মাথা নোয়ায়নি, ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছিল, তাদের নাম মুখে আনবেন না শুভেন্দু অধিকারী, তাদের অপমান করবেন না। 300 কোটি মানুষের জননেতা হতে পারেন, আপনি তুজবেকিস্তানের জননেতা হতে পারেন, গোটা ভারতের জননেতা হতে পারেন, গুজরাটের জননেতা হতে পারেন, কিন্তু বাঙালি বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামের মাটি, বিপ্লবের মাটি মেদিনীপুরকে অপমান করবেন না। আমি গ্রামের ছেলে, আমিও পান্তা ভাত খাই, পান্তা ভাতের নামে গ্রামের বাঙালিদের অপমান করবেন না। গ্রামের বাঙালিরা বাংলায় কথা বলে, তারা মনে প্রাণে বাঙালি, একদিন পাঞ্জাবি পরে নয়, একদিন শাড়ি পরে ফটো করে নয়, 365 দিন তারা বাঙালি। আলাদা করে পয়লা বৈশাখ এবং ধুতি পাঞ্জাবি পরে অষ্টমী করতে হয় না, সেই পান্তা ভাত খা মানুষগুলোর ভাষাকে আপনি অপমান করেছেন, সেই বাঙালিদের অপমান করেছেন হিন্দিকে রাষ্ট্রভাষা বলে। আপনি প্রমাণ দেখান নয়তো ক্ষমা চান। আপনি বলেছেন 3 থেকে 3.5 কোটি মানুষ নাকি হিন্দি উর্দুভাষী, কোন হিসাবে বলেছেন, কোথায় তথ্য সূত্র পেয়েছেন, কোন আদমশুমারি, কোন রিপোর্ট? যদি সত্য হয় তাহলে তো বাঙালিকে বাঙালি সংগ্রামে সময় চলে এসেছে, বাংলা পূর্ব বিহার হয়ে গেছে। আমরা জানতাম 86% মানুষ বাঙালি, এই 2021 হয়তো এটা গিয়ে 82-83 হবে, কিন্তু উনি তো বলছেন বাঙালি 60-60 চলে এসছে, 60। এই জিনিস মেনে নেওয়া যায় না। আপনি দেখাতে হবে যে 3 থেকে 3.5 কোটি কত কোটি মানুষের
ভোটার কার্ড বিহার এবং বাংলা দু জায়গায়, ইউপি এবং বাংলা দু জায়গায় দেখাতে হবে। আপনি দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন না এই ক্ষুদ্র মানুষটা, এবং বাংলা পক্ষ চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। আপনাকে কয়টা তথ্য দিয়েছি, আপনি আমার আমার ভিডিও দেখবেন না আমি জানি, কারণ আপনি অনেক বড় জননেতা, এরকম ছোটোখাটো মানুষের ভিডিও আপনি দেখবেন না, ঠিক আছে? আপনি 200-300 কোটি মানুষের জননেতা। আপনাকে বলে দিই 343 নম্বর ধারা, এবং সকলের জন্য বলে দিই, ভারতে 343 নম্বর ধারায় বলা আছে, ভারতের সংবিধানে কোথাও কোনো রাষ্ট্রভাষা ধারা উল্লেখ নেই, 343 নম্বর ধারায় বলা আছে হিন্দি এবং ইংরাজি কেন্দ্র সরকারের দাপ্তরিক ভাষা, এবং 22টা ভারতের মোট সরকারি ভাষা, যেখানে বাংলা, গুজরাটি, ওড়িয়া, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, পাঞ্জাবি সব আছে। কেন্দ্র সরকারি অফিসের মধ্যে নিজেদের মধ্যে আদান প্রদানের জন্য হিন্দি এবং ইংরাজি, কিন্তু সেই অফিস যদি বাংলায় হয়, তামিলনাড়ুতে হয়, তখন তামিল ব্যবহার বাধ্যতামূলক রেলের মতো, এবং বাংলায় বাংলা ব্যবহার বাধ্যতামূলক। শুধুমাত্র যেগুলো ক বিভাগ রাজ্য, যেগুলো একদম হিন্দি স্টেট, এবং সেখানে এবং দিল্লিতে, এই দু জায়গায় কেন্দ্র সরকারি অফিসের কাজ শুধুমাত্র হিন্দি এবং ইংরাজিতে হতে পারে, বাকি কোথাও না, বাকি কোথাও না, এটা ভারতের সংবিধান বলছে। এবং গুজরাট হাইকোর্ট 25 জানুয়ারি 2010 সালের রিপোর্ট, দা হিন্দু এবং অন্যান্য পত্রিকার রিপোর্ট বলছে, গুজরাটের হাইকোর্ট বলেছে ভারতে কোনো রাষ্ট্রভাষা নেই, এবং গুজরাটের মাটিতে হিন্দি বিদেশি ভাষা। গুজরাটে হিন্দি বিদেশি ভাষা হলে গুজরাটি প্রভুরা কেন গুজরাটে হিন্দি সমস্ত কিছু চাপাচ্ছে না, বাংলায় হিন্দি চাপাচ্ছে? কেন গুজরাটের রাস্তায় হিন্দি নেই? কেন গুজরাটের সরকারি ফর্মে হিন্দি নেই, শুধু গুজরাটি এবং হিন্দি এই ইংরাজি আছে? কেন গুজরাটের পিএসসি পরীক্ষায়, সমস্ত সরকারি চাকরির পরীক্ষায়, এসআই নিয়োগের পরীক্ষায়, কনস্টেবল নিয়োগের পরীক্ষায় গুজরাটি পেপার বাধ্যতামূলক, কেন হিন্দুতে পরীক্ষা হয় না? কেন? রাষ্ট্রভাষা হলে শুভেন্দু অধিকারী যাদের পায়ে মাথা নুয়েছেন, সেই গুজরাটি প্রভুদের, সেই শাহদা, সেই মোদিদা, সেই অমিতদা, সেই হিন্দি সাম্রাজ্যবাদীদের নিয়ে রাজ্যে, কেন হিন্দিকে প্রাধান্য দেয়া হয় না? কেন সরকারি চাকরির পরীক্ষা হিন্দিতে হয় না? কেন সেখানে রাস্তায় সাইনবোর্ডে, দোকানে সাইনবোর্ডে হিন্দি নেই, শুধু গুজরাটি এবং ইংরাজি আছে? যান শুভেন্দুবাবু, আপনি মাথা নিচু করেন না, অনেক বড় জননেতা, শাহদাকে একটু বলুন যে তাদের রাজ্যে হিন্দি চালু করতে। এখানে তিনি বহিরাগত বলা হয়েছে বলে না, 2017 সালের ইলেকশনে গুজরাটে, গুজরাটে মোদী কিভাবে ভোটে লড়েছিল রাহুল গান্ধীকে বহিরাগত বলে, জানেন? রাহুল গান্ধীকে বহিরাগত বলে মোদি, আমি মাটির ছেলে, ঘরের ছেলে বলে ভোটে লড়েছিল বিজেপি এবং মোদি। প্রচার ক্যাম্পেইন গুলো দেখে নিন, বাংলায় বহিরাগত বললে গায়ে লাগে না? ঠাকুর কমিউনিটির একটা মেয়েকে রেপ করার জন্য 2018 সালে পূজোর সময় 50,000 বিহারীকে গুজরাট থেকে 7 দিনের মধ্যে ফাঁকা করে দিয়েছিল। আমি ভুল বললে পেপারে মিলিয়ে নিন, সংবাদপত্রে মিলিয়ে নিন, 7 দিনের মধ্যে 50,000 বিহারের মানুষকে ঠাকুর কমিউনিটির একটা শিশুকে রেপ করার জন্য, যেটা গুটকা কররা সব জায়গায় করে, বিহারে ঘর পাঠিয়ে দিয়েছিল, কোনো আওয়াজ হয়নি, কেউ কোনো আওয়াজ করেনি। গুজরাটিদের কিছু বলার দম ওদের নেই, গুজরাটের মাটিতে ট্যাপো করার দম ওদের নেই, সুরসুর করে ঘর চলে এসেছিল, 1 সপ্তাহে 50,000 ফাঁকা করে দিয়েছিল। আর বাংলায় প্রতিদিন ডেপ শিলতাহানি করেই যাচ্ছে, প্রতিদিন না কোনো ক্যাব চালক করছে, প্রতিদিন কোনো না কোনো গুটখাখোর বহিরাগত বাংলার মাটিতে বাঙালি নারীদের হেনস্থা করছে, ধর্ষণ করছে। একটা ঠাকুর কমিউনিটির মেয়েকে রেপ করার জন্য 7 দিনে 50,000 বিহারের মানুষকে, বিহারিকে একদম গ্যারেজ করে দিয়েছিল বিহারে, সোজা পাটনা এক্সপ্রেস, সোজা দানাপুর এক্সপ্রেস, বুঝলেন? এখানে বহিরাগত বললে গায়ে লাগে। একজন বলছে বাংলা পক্ষকে বিজেপি বিরোধী, না বাঙালি পক্ষে কি, আমরা বাঙালির পক্ষে, যারা হিন্দিকে রাষ্ট্রভাষা বলে তাদের বিরুদ্ধে, যারা বাঙালিকে ধর্মের ভিত্তিতে ভাগ করে তাদের বিরুদ্ধে, যারা হিন্দি চাপাতে চায় তাদের বিরুদ্ধে, যারা হিন্দি সাম্রাজ্য তাদের বিরুদ্ধে, যারা বাংলা রাজ্যকে বঞ্চিত করে তাদের বিরুদ্ধে আমরা, বুঝলেন? সত্যগুলো জেনে নিন, সংবিধানটা জানিয়ে দিলাম, তাই দয়া করে অনুরোধ, মাতঙ্গির নাম মুখে আনবেন না,
সতীশ সামন্ত নাম মুখে আনবেন না, আপনি ক্ষুদিরামের নাম মুখে আনবেন না, মেদিনীপুর বিপ্লবের মাটি, সংগ্রামের মাটি, মির্জাফরের মাটি নয়। মাথায় রাখবেন, জয় বাংলা।